हेलो फ्रेंड्स, वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल। मैं अरित्र। तो এখন আমরা কথা বলবো যে রেড ট্রেলার নিয়ে। তো রেড ট্রেলার বেরিয়ে গেছে, এটা 25 জুনে আসছে, কদিন আগে টিজার এসেছিল। ট্রেলারটা সত্যি দারুণ লাগছে। তার মূলত কারণ হচ্ছে স্টার কাস্টটা অসাধারণ হওয়ার কারণে পারফরম্যান্সেস যেগুলো আমরা ট্রেলারের মধ্যে দেখতে পাচ্ছি সেগুলো মানে টেরিফিক লাগছে, আলাদাই লেভেল লাগছে। মনোজ বাজপেয়ী থেকে শুরু করে গজরাজ রাও, কে কে মেনন, হর্ষবর্ধন কাপুর, আলী ফয়সাল, প্রত্যেককে অসাধারণ লাগছে। মানে বিভৎস, মানে বেস্ট অ্যাক্টার্স অফ ইন্ডিয়ার একসাথে রয়েছে। অ্যান্ড আই থিঙ্ক মানে দেয়ার পারফরমেন্স ইজ গোয়িং টু রক। এর সাথে সাথে যে জিনিসটা খুব দারুণ লাগছে সেটা হচ্ছে সিনেমাটোগ্রাফি। তো আমরা যে ভিজুয়ালসগুলো দেখতে পাচ্ছি, আপনি যদি দেখেন লাস্টে এখন রে নামটা আছে, একটা পিছনে একটা বোম্বার টাইপের হচ্ছে এবং চারটে কালার আলাদা হয়ে যাচ্ছে এখানে। কিন্তু চারটে কালারের মানে প্রতিটা স্টোরিতে, যেহেতু চারটে স্টোরিকে চারটে রকম কালার দিয়ে সিগনিফাই করা হয়েছে, এবং তার কিছু কিছু গ্লিমসেস আমরা দেখতে পাই যেটা সিনেমাতে হয়তো আরও ডিটেলে দেখতে পাবো। এবং ভিজুয়ালসগুলো খুব এনরিচিং লাগছে, কিছু কিছু ড্রিম সিকোয়েন্সেস আছে খুব ভালো করে করা হয়েছে। তো সত্যজিৎ রায়ের স্টোরিগুলোকে রিইন্টারপ্রেট করে মডার্নভাবে আরও ডার্কার স্পেসের মধ্যে এক্সপ্লোর করেছে তিনজন ফিল্ম মেকার, সৃজিৎ মুখার্জি, বাসন বালা এবং অভিষেক চৌবে। এবং দে থ্রি আর রিয়েলি গুড। এবং এটার মধ্যে আমরা হিউমার এবং একটা থ্রিল কোয়ার্কি এর ব্যাপারগুলো দেখতে পাবো, এই এলিমেন্টসগুলো দেখতে পাবো। সো আই এম রিয়েলি এক্সাইটেড। তবে এখানে আমি দুটো জিনিস বলতে চাই। এটার বিজিএমটা ট্রেলারে খুবই ভালো, কিন্তু বিজিএম ইজ ভেরি সিমিলার টু দ্যাট অফ ব্ল্যাক উইডো। তো ব্ল্যাক উইডোর যে প্রমোশনাল ভিডিওসগুলো আসছে সেগুলোর যে মিউজিক তার সাথে অনেকটা সিমিলারিটি রয়েছে। আপনারা শুনে জানাবেন যে আপনাদের রেড ট্রেলার এবং ব্ল্যাক উইডোর মানে ট্রেলারের মিউজিকের মধ্যে সিমিলারিটি আপনারা পেয়েছেন কিনা, সেটা আপনারা কমেন্ট করে ডেফিনেটলি জানাবেন। আমি পেয়েছি এবং কয়েকজন আমাকে আরও বলছিল যে এটা সিমিলারিটি রয়েছে, এবং আমি বারবার শুনে দেখছিলাম, তো আমার কিছু জায়গায় সিমিলারিটিস লাগছে। আমি বলছি না কপিড, তো এটা একটা জিনিস বললাম। এবং দ্বিতীয় যে জিনিসটা সেটা হচ্ছে আমার বাঙালি যে অডিয়েন্স তাদেরকে নিয়ে একটা ডাউট আছে। তার কারণ হচ্ছে আমরা দেখেছি যে কোনো রকম বাঙালি বাংলায় কী করে, যে বাংলায় যত মানে কোনো সাহিত্য থেকে নিয়ে কোনো কাজ হয়েছে সিনেমাতে তারা এক্স্যাক্টলি অ্যাজ ইট ইজ সেটাকে অ্যাডাপ্ট করে। তার কারণ হচ্ছে বাঙালি অডিয়েন্স যেটা রয়েছে তারা কোনো গল্পের মধ্যে কোনো চেঞ্জ দেখতেই চায় না। তো আমরা দেখেছিলাম যখন ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী রিলিজ করেছিল, বাংলার যে অডিয়েন্স আছে তারা স্পেশালি মানে ওটাকে নেয়নি ডিটেকটিভ ব্যোমকেশ বক্সীটাকে, কারণ ওটা দিবাকর ম্যাচে অনেকগুলো শরদিন্দুর গল্পকে এক জায়গায় করে নিজের মতো করে অনেক এলিমেন্টস দিয়ে সেটাকে প্রেজেন্ট করেছিল। তো সেই জিনিসটা একেবারেই নেয়নি। তো এই জিনিসটা আমাদের বাংলার অডিয়েন্সের ক্ষেত্রে আমরা দেখেছি। এবং সৃজিৎ মুখার্জি ধরুন মিশর রহস্যতে যখন কিছু চেঞ্জেস করেছিল তখনও তাকে একটা ব্যাকল্যাশ সহ্য করতে হয়েছিলো। তো এখানে যেহেতু চারটে গল্পকেই পুরোপুরি রিইন্টারপ্রেট করে লেখা এবং পুরো মডার্ন টাইমে সেট করা এবং আরও ডার্ক করে দিয়েছে, এবং খালি গল্পটার ওপর স্টিক নয়, তার সাথে সাথে সমাজের বিষয়ে কথাবার্তা আছে, মানুষের মানে মানুষের ডিসিশনস, মানুষের নিজের ব্যাপারে থিঙ্কিং, যেরকম আমরা প্রথমে ট্রেলারে শুনতে পাচ্ছি যে মানুষ ভগবানের থেকে কম ভাবে না নিজেকে খুব এক এক সময়। তো সেই সব নানান রকমের মানে মাইন্ডসেট, নানান রকমের আইডিয়াসগুলোকে ডিসকাস করবে, উইচ ইজ ভেরি মানে কমপ্লেক্স। মানে ন্যারেটিভটা এতটা ইজি নয়, মানে হয়তো স্টোরি আকারে দেখতে খুব সিম্পল লাগছে কিন্তু তার মধ্যে মানে সেটা মানে কী বলবো, এর যে সাইকোলজিটা বা এর আইডিয়াটা যেটা সেটা বেশি কমপ্লিকেটেড। সো আই থিঙ্ক এই জিনিসটাকে বাংলা অডিয়েন্স কতটা গ্র্যাব করবে এটা নিয়ে আমার যথেষ্ট ডাউট আছে, এবং আই থিঙ্ক দেয়ার উইল বি আ ব্যাকল্যাশ। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আপনারা এটার ব্যাপারে কী মনে করেন আপনারা কমেন্ট করে ডেফিনেটলি জানাবেন। সো আমার ট্রেলারটা পার্সোনালি দারুণ লেগেছে, এর পুরো ভিজুয়ালসগুলো অসাধারণ, পারফরমেন্সেস দারুণ লাগছে, অ্যান্ড বিজিএমটা আমার খুবই ভালো লেগেছে। আই এম রিয়েলি এক্সাইটেড, লুকিং ফরওয়ার্ড টু দিস ওয়ান। এটা আমরা অনেকদিন আগে থেকে, আমি 2019 যখন সৃজিৎ মুখার্জিকে ইন্টারভিউ করেছিলাম ফর গুমনামি, তখন ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম, তখন উনি বলেছেন যে কেকে মেননের পোর্শনটা উনি শ্যুট করে ফেলেছেন অলরেডি, অ্যান্ড তারপরে ওটা নিয়ে আর মানে ওটিটির সাথে কথাবার্তা চলছে, এরকম একটা উনি আমাকে বলেছিলেন। সেই ইন্টারভিউটা রয়েছে, একটা আমার প্লেলিস্ট আছে আড্ডা উইথ অরিত্রতে, সেখানে একটা ছোটো সেগমেন্ট আছে 2 মিনিটের মতো, সেখানে আপনারা গিয়ে সেটা চেক আউট করতে পারেন, সেখানে উনি বলেছেন এটার ব্যাপারে কথা, তো আপনারা সেগুলো চেক আউট করতে পারেন। সো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও। আপনাদের কি মতামত ট্রেলারটা নিয়ে কমেন্ট করে ডেফিনেটলি জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।